মধ্যপ্রাচ্যে অবস্থিত ডেড সি বা মৃত সাগর প্রকৃতপক্ষে কোনো সাগর নয়, এটি মূলত একটি হ্রদ। পৃথিবীর অন্যান্য সাগরের তুলনায় মৃত সাগরের পানি 10 গুণ বেশি লবণাক্ত হওয়ার কারণে এ জলে কোনো উদ্ভিদ বা মাছ বাঁচতে পারে না, আর তাই এর নাম দেওয়া হয়েছে মৃত সাগর। অত্যধিক লবণের উপস্থিতির কারণে মৃত সাগরের পানির প্লবতা এতটাই বেশি যে এখানে আপনি অনায়াসে হাত পা ছড়িয়ে ভেসে থাকতে পারবেন, এমনকি আপনি সাঁতার কাটতে না জানলেও কিছুতেই ডুববেন না। এখানে মৃত সাগরের পৃষ্ঠভাগ স্বাভাবিক সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 400 মিটার নিচে অবস্থিত, তাই একে ভূপৃষ্ঠের সবচেয়ে নিম্নভূমি হিসাবে বিবেচনা করা হয়। পৃথিবীর অন্যতম এক বিস্ময় মৃত সাগর সম্পর্কে জানতে হলে আমাদের পুরো ভিডিওটি দেখুন, এবং ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যেন কোনো ভাবে এই পরবর্তী আপডেট মিস না হয়ে যায়। দেখতে থাকুন পুরো ভিডিওটি। মৃত সাগরের পূর্ব সীমান্তে রয়েছে জর্দান এবং পশ্চিম সীমান্তে রয়েছে ইসরায়েল ও ফিলিস্তিন। প্রায় 30 লক্ষ বছর আগে বর্তমান জর্দান নদী, মৃত সাগর এবং ওয়াদি আরাব অঞ্চল লোহিত সাগরের পানিতে একাধিক প্লাবিত হওয়ার ফলে একটি সরু উপসাগর সৃষ্টি হয়। উপসাগরটি জেজরিল উপত্যকায় একটি সরু সংযোগের মাধ্যমে লোহিত সাগরের সাথে যুক্ত ছিল। পরবর্তীতে প্রায় 20 লক্ষ বছর আগে জেজরিল উপত্যকা এবং ভূমধ্য সাগরের মধ্যবর্তী স্থলভাগ ধীরে ধীরে নিচু হতে থাকে। এক পর্যায়ে এই উপসাগরটি চারিদিকে ভূমি দ্বারা পরিবেষ্টিত হয়ে এক বিশাল হ্রদে পরিণত হয়। বর্তমানে এই হ্রদের সর্বোচ্চ গভীরতা 1240 ফুট এবং এর দৈর্ঘ্য প্রায় 67 কিলোমিটার ও প্রস্থ সর্বোচ্চ 18 কিলোমিটার। মৃত সাগরের জলে ভেসে থাকার জন্য আপনাকে কিছু করতে হবে না। যারা সাঁতার জানেন না তারাও এখানে নিশ্চিন্তে ভেসে থাকতে পারবেন, এমনকি আপনি চাইলেও এই জলে ডুবে যেতে পারবেন না। অত্যন্ত লবণাক্ততার কারণে এই জলের প্লবতা অনেক বেশি। প্লবতা হলো পানিতে ভাসমান কোনো বস্তুর উপর পানির ঊর্ধ্বমুখী বল। কোনো বস্তু পানিতে ছেড়ে দেওয়া হলে বস্তুর ওজন নিচের দিকে একটা বল প্রয়োগ করে, সেই সাথে পানিও বস্তুকে উপরের দিকে ঠেলে দেয়। যদি বস্তুর ওজন বেশি হয় তবে বস্তু ডুবে যায়, আর যদি পানির ঊর্ধ্বমুখী বল বেশি হয় তবে বস্তু পানিতে ভেসে থাকে। অর্থাৎ পানিতে ভাসমান কোনো বস্তুর উপর প্রযুক্ত পানির ঊর্ধ্বমুখী বলই হলো প্লবতা। মৃত সাগরের পানির একাধিক প্লবতার কারণে এখানে অনায়াসে ভেসে থাকা যায়। মৃত সাগরের পানির প্লবতা এত বেশি হওয়ার কারণ হলো এ জলের অত্যধিক লবণাক্ততা। এ পানিতে লবণাক্ততার পরিমাণ প্রায় 34.2%, অর্থাৎ মৃত সাগরের 100 গ্রাম পানিতে প্রায় 34 গ্রামই লবণ থাকে, যা সাধারণ সমুদ্রের পানির চেয়ে 10 গুণ বেশি। অন্যান্য মহাসাগরের পানি ও মৃত সাগরের পানিতে মিশে থাকা খনিজ উপাদানগুলোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। মৃত সাগরের পানিতে বিদ্যমান লবণে রয়েছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড 50%, সোডিয়াম ক্লোরাইড 30%, ক্যালসিয়াম ক্লোরাইড 14% এবং পটাশিয়াম ক্লোরাইড 4%। এই অত্যাধিক লবণাক্ততার কারণে সৃষ্টি প্রতিকূল পরিবেশে জলজ প্রাণীরা বসবাস করতে পারে না। এই জলভূমিতে কোনো প্রাণী বাঁচে না বলে একে মৃত সাগর নামকরণ করা হয়। তবে সম্প্রতি এখানে সামান্য কিছু ব্যাকটেরিয়া ও ছত্রাক জাতীয় অণুজীবের সন্ধান পাওয়া গেছে। মৃত সাগর অঞ্চলটি ধীরে ধীরে চিকিৎসা স্বাস্থ্যের গবেষণার জন্য তীর্থস্থানে পরিণত হয়ে উঠছে। প্রাকৃতিকভাবে হ্রদের পানিতে খনিজ দ্রব্যদির বিপুল উপস্থিতি, বাতাসে অ্যালার্জি উৎপাদক দ্রব্য এবং পরাগরেণু স্বল্পতা, উচ্চ বায়ুমণ্ডলীয় চাপ, সৌর বিকিরণে অতি বেগুনি রশ্মির কম উপস্থিতি ইত্যাদি কারণে মৃত সাগর অঞ্চলটি মানব শরীরের জন্য অত্যন্ত আরামদায়ক। সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক নিচুতে অবস্থিত হওয়ার কারণে পৃথিবীর অন্য যে কোনো স্থানের তুলনায় এখানে অক্সিজেনের মাত্রা প্রায় 10% বেশি। এখানকার বায়ু প্রাকৃতিকভাবে উৎফুল্লকারক, বিশেষ করে শ্বাসকষ্টে ভুগতে থাকা রোগীদের জন্য এখানকার উচ্চ বায়ুমণ্ডলের চাপ বেশ উপকারী। এছাড়া মৃত সাগরের লবণাক্ত কাদা ঔষধীয় প্রসাধনীর গুণের কারণে প্রসিদ্ধ। নানা ধরনের চর্মরোগের চিকিৎসায় এই কাদা ব্যবহার করা হয়। এছাড়া পর্যটকেরা প্রাকৃতিক প্রসাধনী হিসাবেও এই কাদা গায়ে মেখে সূর্য স্নান করেন। এ অঞ্চলে সূর্যের আলোতে অতি বেগুন রশ্মি স্বল্পতার কারণে সূর্য স্নানের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে। বিগত কয়েক শতাব্দীতে মৃত সাগরের আয়তন পরিবর্তিত হয়েছে আশঙ্কাজনক হারে। বর্তমানে সাগরের গভীরতা সবচেয়ে কম। অতীতে বহুবার মৃত সাগরের গভীরতা কমে গেলেও তা পুনরায় বৃদ্ধি পাওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই সাগরের বৃদ্ধির আর কোনো সুযোগ নেই।
কারণ 1960-এর দশকে ইসরায়েল মৃত্যু সাগরের পতিত জর্দান নদীর গতিপথ পরিবর্তন করে দেয়। এরপর জর্দানও তাদের ইয়ারমুক নদীর গতিপথ পরিবর্তন করে দিলে কার্যত মৃত্যু সাগর আবদ্ধ হয়ে পড়ে। এরপর থেকে বাইরের কোনো প্রাকৃতিক পানির উৎস মৃত্যু সাগরে গিয়ে পতিত হয়নি। বিগত মাত্র 50 বছরে মৃত্যু সাগর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 400 মিটারও বেশি নিচে নেমে গেছে। সমুদ্রে পানি কমে যাওয়ার সাথে সাথে বেড়ে গেছে জলে লবণের পরিমাণও। মৃত্যু সাগরে কোনো প্রাকৃতিক শাখা প্রশাখা না থাকায় শুধুমাত্র সূর্যের তাপে এ পানি বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। পানি বাষ্প হয়ে উড়ে গেলেও এতে দূরীভূত লবণ বাষ্প হয়ে উড়ে যেতে পারে না, ফলে দিন দিন এটি পৃথিবীর সবচেয়ে লবণাক্ত জলে পরিণত হচ্ছে। প্রতি বছর গড়ে 5 মিটার করে এ সাগরের জলস্তর নেমে যায়। পৃথিবীর সবচেয়ে নিচু এই স্থানটি দিন দিন নিচু থেকে আরো নিচুতর হয়ে যাচ্ছে। খনিজ উপাদানে ভরপুর, ভৌগোলিকভাবে অনুপম মৃত্যু সাগর নিজেই বর্তমানে মৃত্যুপ্রায়। এই সাগরকে কেন্দ্র করে পর্যটন ব্যবস্থা গড়ে তোলার কোনো পূর্ণাঙ্গ পরিকল্পনা নেই। যেখানে যেভাবে খুশি সেভাবে গড়ে তোলা হচ্ছে বিলাসবহুল হোটেল। ইসরায়েল ও জর্দান মৃত্যু সাগরের সংরক্ষণে এখনও পর্যন্ত একত্রিত হয়ে কোনো সিদ্ধান্ত আসতে পারেনি। বরং মৃত্যু সাগরের পাড়ে কে কার আগে বেশি বেশি অবকাঠামো গড়ে তুলতে পারে তা নিয়ে ইসরায়েল ও জর্দানদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা চলছে। এখানকার খনিজ সম্পদের সর্বোচ্চ ব্যবহার করেছে মৃত্যু সাগরের পাড়ের এই দুই দেশ। মৃত্যু সাগরে জলে মিশে থাকা পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং লবণ আহরণের জন্য ইসরায়েল ও জর্দানের দুই পাড়ে গড়ে উঠেছে অসংখ্য কলকারখানা। এসব কারখানার কাঁচামালের জন্য সাগরে মূল্যবান জল কৃত্রিমভাবে খননকৃত খালের মাধ্যমে প্রবাহিত করা হয়। অগভীর এসব খালে প্রবাহিত সমুদ্রের জল সূর্যের তাপে দ্রুত বাষ্প হয়ে যায়, আর নিচে তলানি হিসাবে পড়ে থাকে মূল্যবান খনিজ লবণ। উভয় দেশের এজন্য এটি অত্যন্ত লাভজনক ব্যবসা। কিন্তু সামান্য কিছু ব্যবসায়িক মুনাফার জন্য ইসরায়েল, জর্দান কলকারখানাগুলো মৃত্যু সাগরের প্রায় অর্ধেক জল অতি দ্রুত বাষ্প করে উড়িয়ে দিয়েছে। মৃত্যু সাগরের পাড়ে অনিয়ন্ত্রিতভাবে গড়ে ওঠা এসব শিল্প কারখানার কারণে দিন দিন আরো হুমকির মুখে পড়ছে এই সাগরটি। এসব কলকারখানাগুলো মৃত্যু সাগরকে মেরে ফেলার জন্য সরাসরি জড়িত। মৃত্যু সাগরের খনিজ সম্পদ অস্বাভাবিক মাত্রায় আহরণের মাধ্যমে ধীরে ধীরে একে ধ্বংস করার পিছনে সবচেয়ে জঘন্য ভূমিকা পালন করেছে মধ্যপ্রাচ্যের ভূইভোর রাষ্ট্র ইসরায়েল। 19 শতকের শেষের দিকে ইউরোপ থেকে আসা ইহুদিরা ফিলিস্তিন ভূখণ্ডে ব্রিটিশদের সক্রিয় সহায়তায় ইসরায়েল রাষ্ট্র গঠন করার পর থেকেই এ অঞ্চলে অশান্তি লেগে আছে। ইসরায়েল ও ফিলিস্তিনের দ্বন্দ্বের শুরুটা ঠিক তখন থেকেই। দর্শক, মৃত্যু সাগর সম্পর্কে ভিডিওটা আপনার কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা বেশি বেশি শেয়ারের মাধ্যমে মৃত্যু সাগর সম্পর্কে অন্যকে জানার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।